ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল্লাহ আলমিন আমাদেরকে নিরাপদ রেখেছেন, নিরাপত্তা দান করেছেন, আমাদের যিনি রিজিক দাতা, আমাদের হায়াত মত সুস্থতা অসুস্থতা সব কিছুর মালিক, যার হাতে একমাত্র আরোগ্য রয়েছে, শেফা রয়েছে, আল্লাহ রাব্বুল্লাহ আলমে যাকে চান সম্মানিত করেন আর যাকে চান অপদস্থ করেন, মানুষ দুনিয়া আখেরাতে লাঞ্ছিত হবে কৃতকর্মের কারণে আর সম্মানিত হবে তাদের সৎ আমলের মাধ্যমে ঈমানের সাথে। আজ 29শে জামাদাসানি 1442 হিজরি মোতাবেক 11ই ফেব্রুয়ারি 2021 বৃহস্পতিবারের দিন গিয়ে রাতে আমাদের ধারাবাহিক প্রশ্ন উত্তর পর্ব, আমাদের প্রশ্ন উত্তর পর্ব হচ্ছে 16। আল্লাহ রাব্বুল্লাহ প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পরে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, তা হচ্ছে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন যাদেরকে সৃষ্টির সেরা বলেছেন সূরাতুল বাইয়্যিনাহ, সূরাতুল বাইয়্যিনাহ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খাইরুল বারিয়্যাহ, নিশ্চয় যারা ঈমানদার, যাদের ঈমানে শিরক নেই, কুফরি নেই, মুনাফিকি নেই, ওয়া আমিলুস সালিহাত, আর ঈমান বিশ্বাস যে আছে তার প্রমাণ হচ্ছে তারা ভালো কাজগুলি করে, মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকে, তাই হচ্ছে সালেহাত। নেক আমল হচ্ছে ভালো কথা কাজ আঞ্জাম দেওয়া আর মন্দ কথা কাজ থেকে বিরত থাকা, তারাই হচ্ছে খাইরুল বারিয়া, সৃষ্টির সেরা, সৃষ্টির সেরা যারা তাদের জন্য জান্নাত রয়েছে, যারা চিরস্থায়ী হবে জান্নাতে, এবং রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ানুহু, আল্লাহ তাদের উপর রাজি সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ নিয়ামত পেয়ে তারা জান্নাতে সন্তুষ্ট হয়ে যাবে এবং দুনিয়াতেও তারা পরিতৃপ্তি লাভ করে আল্লাহর নিয়ামতের ওপর যা কিছু তাদের কাছে আছে। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এই বৈশিষ্ট্য বা এই সম্মান যে আল্লাহ তাদের রাজি হয়ে যাবেন এবং তার আল্লাহর রাজি হয়ে যাবে, এই সম্মান তাদের জন্য যারা রবকে ভয় করে,